করিও তো সব আমার কাছে দিয়ে দিলি। এগুলো নিজের কাছে রাখ, খাওয়া দাওয়া সেরে বড় বেরিয়ে বউয়ের জন্য কিছু নিয়ে আয়। না না, তার কোনো প্রয়োজন নেই, সে পরে দেখা যাবে। খান হ্যাঁ ভাই, বউয়ের ব্যাপারে এত উদাসীন হঠাৎ কি হলো তোর? কি কি আর হবে, একটা উপহারই তো, এমন কিছু তো হাতি ঘোড়া ব্যাপার নয়। তোমরা এসব নিয়ে কিছু ভেবো না মা। বারে ওর খারাপ লাগে না বুঝি? না না, উনি আপনাদের সবার জন্য এনেছেন, আপনারা খুশি হলে আমি খুশি। কি করে খুশি হয়? আমার জন্য না আনলে তো এতক্ষণ বাড়ি মাথায় করতাম। আচ্ছা অনেক হয়েছে, যা বাবা রামপ্রসাদ বিশ্বনাথ তোরা গিয়ে এই যে চান করে নে, দিয়ে মুখে কিছু দে একটু, অনেক ধকল গেল তো। হ্যাঁ ভালো। সর্বাণী কিছু বলবেন? হ্যাঁ না, মানে বলবো না তেমন কিছু, আজ কাজে করব বেশি। মানে? মানে ওই আপনার জন্য একটা জিনিস এনেছিলাম, কিন্তু বাইরে সবাই আছে বলে সেটা আর কিছুতেই দিয়ে উঠতে পারছিলাম না। নিন। এটা আপনার জন্য। নিন ধরুন। নবীন কিশোরী, আহা নবীন কিশোরী, সোনার পুতলি রূপয়ন উপম ছায়া। কেমন হয়েছে? প্রাণেতে যেন জানিতে মনোহর না চাইতে পাওয়া কোনো জিনিস আমাকে অনেকখানি আনন্দ দেয়। সেখানে আপনি নিজে হাতে করে কিছু এনে দিয়েছেন আমাকে, হে যে আমার পরম পাওয়া। আপনার মুখের ওই হাসিটুকুর জন্য আমি সব কিছু করতে পারি সর্বাণী, নিজেকে উজাড় করে দিতে পারি আমি। আপনার সুখে যে আমার আনন্দ, সত্যি 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 ঠিক সত্যি। তাহলে আপনি আমাকে লেখাপড়া শেখাচ্ছেন না কেন? আমি খুব খুশি হয়েছি, কিন্তু আরো খুশি হতাম যদি আপনি একটা পুঁথি এনে আমার হাতে ধরিয়ে বলতেন আজ থেকে লেখাপড়া শুরু। মানে সে তো আমি এখনো বলতে পারি। শুনুন, আজ থেকে আপনার লেখাপড়া শুরু হবে, আজ এখনই আপনার হাতে খড়ি হবে। এখনই? হুম। দেখো 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 কি করছে, দেখো দেখো না কি সুন্দর বেনিয়ান, খুব সুন্দর মানাবে আমাকে। আমার ভাই রামপ্রসাদ আমার জন্য নিজে কিনে নিয়েছে। অত পুলকিত হওয়ারও কিচ্ছু হয়নি আপনার, দুটো টাকা পেয়ে নিজেকে একেবারে বিরাট বড় তালেবর মনে করছে। কতগুলো টাকা খরচা করে সবার জন্য উপকার এনেছে। তা মন্দ কাজটা কি করেছে শুনি? আমাকে বলে কেউ কোনো উপহার দেয় না, কতদিন পর তো আবার তোর একটা উপহার নিয়ে এসেছে। করুক, আরো রোজগার করুক, আরো ভালো করে কাজ করুক, আর আমার জন্য উপহার উপহার নিয়ে আসুক। দেখি কি করছো? এই না না, কি করলে? আমার সাথের বেনিয়ানটা তুমি জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে।
आजू ठाकुर कथा बोलें बुझते पे जो मेजो ठाकुर पोके दल के बेर कर दे रोजगार पथ बंद करते ही से আমার সাথে ভিনিয়েন্টে জ্বালিয়ে দিলে আমি এটা করতে হবে ওইটা করতে হবে আমার মাথাটা ঠিক আছে বলেই বলছি তুমি একদম কোনো কথা বলবে না আগে জলদি আগুনটা তুলে পাই তারপর আমি দেখি না এর বিহিত আপনাকে আজকে করতেই হবে আজ ওকে সাথে কথা বলতেই হবে सृष्टि स्थिति विनाशना शक्ति भूते सनातनी गुणश्रय गुणामाये नारायणी नमस्ते আমি এক কথা বলেই যাব মাথায় ঢুকিয়েই ছাড়বো যতক্ষণ না ঢুকছে তুমি আর কি করবে দজ্জাল কথা করে আমার সাথে বেনিয়ানটা জ্বালিয়ে হিকি হিকি কি তো দারুণ জিনিস এনেছে আমার ভাই হ্যাঁ তো আগুনে পড়ে না কি 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 হতে পারে এ তো এ তো অসম্ভব অসাধারণ সেরা 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 আমি এইটাই পড়ব বেশ আরে এরকম ছেলে মানুষে করবে না আমি যেটা বলছি সেটা আগে করুন কেন শুনবো তুমি কে যে তোমার কথা আমাকে শুনতে হবে আমার ইচ্ছা আমি বেনিয়ান এখন পড়ব তার মানে আমি এই বেনিয়ানটাই পড়ব বেশ এবার যা করার আমাকেই করতে হবে আমার নাম লবণ আমাকে দাঁতে কাটলে যে কতটা ঝাঁজ লাগে মেজো ঠাকুর আর তার বউ টের পাবে এমন এমন হয় নাকি যখন তখন হাতে করে শুরু করেছে কেন হয় না দেখুন আমি মনে করি যে শেখার যেমন কোনো বয়স হয় না ঠিক তেমনি শিক্ষা শুরু করারও কোনো সময় হয় না 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 একটা ভালো দিনক্ষণ থেকে শুরু করব কোন ও বাবা তাহলে তো আবার ওই পাঁচি পুঁথি দেখতে হবে এটা ভালো দিনক্ষণ দেখে ওই তিথি লগ্ন সমস্ত কিছু মিলিয়ে মায়ের নামে একটা পূজো দিয়ে তারপর না হয় এমা সবাইকে জানি হাতে করে শুরু হবে হ্যাঁ তো হবে তাতে কি সমস্যা আপনি কি কোনো অপরাধ করছেন কিন্তু আমাদের কি লেখাপড়া করার কথা কোনো মেয়ে কি করে সে তো আমি সাত করে ভয় কি শেষ হবে শুনুন আপনি যত পড়বেন তত বেশি জানবেন আর যত জানবেন তত নিজের যুক্তি দিয়ে ভালো মন্দ বিচার করতে পারবেন আর লেখাপড়া শুরু করার মতন ভালো কাজ কোনো দিনক্ষণ দেখে হয় না আপনি যখন শুরু করবেন সেটাই হলো শুভক্ষণ আসুন দেখি আসুন আমার সাথে আসুন 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 বসুন আহা বসুন না নিন কলমটা ধরুন দেখি আমারও পরানো হয়ে
হয়েছে তোমার তোমার পরানুমোদে দোহার লাগিয়া এমনি সে প্রেম ঘোর সখা এমনি সে প্রেম সখী এমনি সে এই হলো অ কি বললাম অ আর এই হলো আ সংসার নাহি পারাপার রামপ্রসাদ সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায়।